সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ক্যাম্ব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে আজকে ক্যাম্ব্রিয়ান ক্লাসে তোমাদের একটি পদার্থবিজ্ঞানের ক্লাস নিয়ে আমি আলোচনা করব এসো তার আগে আমরা পরিচিত হয়ে নিই আজ তোমাদের সাথে রয়েছি আমি পাঠ উপস্থাপনায় শাহনাজ পারভীন সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ ক্যাম্ব্রিয়ান কলেজ ঢাকা আজকে তোমাদের সাথে আমি পুরো ক্লাস জুড়েই থাকব আমার পরিচিতি এখানে সংক্ষিপ্ত আকারে দেয়া আছে আর মাঝে মাঝে তোমাদের সাথে কথাবার্তা হবে আর এর আগে কিন্তু আমি তিনটে ক্লাস নিয়েছি আজকে আমরা রয়েছি চতুর্থ ক্লাসে পদার্থবিজ্ঞানে এটাই চতুর্থ ক্লাস এবং এটি প্রথম অধ্যায়ের চতুর্থ ক্লাস তো আমরা চলো দেখে নেই আজকে আমাদের এই চতুর্থ ক্লাসে কি রয়েছে আমাদের জন্য আমরা শুরুতেই কিছু ছবি দেখে নেই এখানে দেখতে পাচ্ছি একটি মাপের ফিতা অর্থাৎ আমরা এটি দিয়ে কোনো কিছু কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে থাকি এখানে আরো একটি পরিমাপের যন্ত্র রয়েছে এটির নাম ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স আরো একটি যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এটা আমরা সময় পরিমাপ করি এটাকে আমরা স্টপওয়াচ বলতে পারি এরপরে রয়েছে স্ক্রু গজ এটা দিয়ে আমরা কি করি এটা দিয়েও পরিমাপ করি কিন্তু কোনো ছোট বস্তুর বা ছোট সিলিন্ড্রিক্যাল বস্তুর ব্যাস পরিমাপ করি দৈর্ঘ্য পরিমাপ করি সিলিন্ডারের আয়তন পরিমাপ করতে পারি আবার ছোট কোনো বস্তুর ব্যাস গোলাকার বস্তুর ব্যাসও নির্ণয় করা যায় এখানে আরো একটি যন্ত্র আমরা দেখতে পাচ্ছি এটা পরিমাপের যন্ত্র এখানে এটি দিয়ে আমরা কোনো গোলাকার বা আমরা গোলকীয় পৃষ্ঠের উচ্চতা বের করতে পারি বা এখানে আমরা বক্রতার ব্যাসার্ধ বের করতে পারি এখানে রয়েছে বেশ কিছু তুলা যন্ত্র এর মধ্যে ডিজিটাল তুলা যন্ত্র রয়েছে বা এটা আমরা কোনো বস্তুর ভর পরিমাপ করে থাকি আবার অ্যানালগ যন্ত্র রয়েছে তো আমরা এখান থেকে এই সম্পূর্ণ যন্ত্রগুলো দেখে বা ছবিগুলো দেখে কি বুঝতে পারছি আজকে আমাদের পাঠের বিষয় কি অবশ্যই মনে হয় আমরা এতক্ষণে বুঝে গেছি যে আমরা আজকে আজকের পাঠ আমাদের পরিমাপ ও পরিমাপের একক অর্থাৎ আমরা কোনো কিছু পরিমাপ করতে গেলে এই যন্ত্রগুলো ব্যবহার করব এই যন্ত্রগুলোর ছবি দেখে আমরা বুঝতে পারলাম যে আজকের আমাদের পাঠের বিষয় পরিমাপ এবং পরিমাপের একক আমরা এখান থেকে শিখন ফল কি শিখব দেখো এখান থেকে শিক্ষার্থীরা জানতে পারবে দেখো কোন কোন বিষয় পরিমাপের মূল নীতি কি সেটা বুঝতে পারবে অর্থাৎ পরিমাপ করতে গেলে যে একটা নীতিমালা আমরা প্রয়োগ করি সেই নীতিমালা সম্পর্কে বুঝতে পারবে মৌলিক এবং লব্ধ একক সম্পর্কে বলতে পারবে এরপরে আছে এককের আন্তর্জাতিক পদ্ধতি কি তা বলতে পারবে আমরা জানি যে আগে এককের কিন্তু বিভিন্ন রকমের পদ্ধতি ছিল কিন্তু এখন আমরা কিন্তু এই পদ্ধতি ব্যবহার করি না বেশ কিছু পদ্ধতির এখানে কম্বিনেশনে এখানে আমাদের একটি নতুন আন্তর্জাতিক পদ্ধতি চালু হয়েছে 1960 সাল থেকে আমরা পরিমাপ এবং পরিমাপের একক কি সেটা জেনে নিই পরিমাপ কি কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে অর্থাৎ একটা ধরো আমরা বাজারে গিয়ে 1 কেজি আলু কিনলাম এটা কিন্তু আমরা পরিমাপ করে তারপরে নিচ্ছি ধরো আমরা 5 মিটার কাপড় নিলাম তাহলে সেটাও আমরা পরিমাপ করছি যে এটা 5 মিটার লম্বা হবে অথবা আমরা সময় পরিমাপ করছি যে এখন 10টা বাজে বা 11টা বাজে এগুলো করাকে আমরা কি বলি পরিমাপ করা অর্থাৎ কোনো কিছু পরিমাণ করা কোনো কিছু পরিমাণ করাকে আমরা পরিমাপ বলি আর পরিমাপের একক কি এই পরিমাপগুলো করতে গেলে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড একটা মান মেনটেন করতে হয় অর্থাৎ স্ট্যান্ডার্ড মান বলতে আমরা একটা আদর্শ মান বলি এই আদর্শ মানের ভিত্তিতে সবকিছু আমরা পরিমাপ করে থাকি এই যে আদর্শ মানের কথা বলছি এই মানটি হলো একক অর্থাৎ আমাদেরকে যদি আমি 5 কিলোমিটার বা 5 মিটার বা 5 সেন্টিমিটার পরিমাপ করি তাহলে এই যে সেন্টিমিটার বলছি এই যে মিটার বলছি বা কিলোমিটার বলছি এগুলোকে বলি আমরা একক অথবা সময় যদি বলি 5 ঘন্টা বা 5 মিনিট বা 5 সেকেন্ড এই যে কথাগুলো বলছি এই যে সংখ্যার পরে যে কথাগুলো আমি ব্যবহার করছি এগুলোই হলো একক তাহলে আমরা এককের সংজ্ঞাটা দেখে নিই এখানে যে কোনো পরিমাপের জন্য প্রয়োজন হয় একটি স্ট্যান্ডার্ড মান বা আদর্শ পরিমাণের
যার সাথে তুলনা করে পরিমাপ করা হয়। এটাকে আমরা বলি বা এই আদর্শ মানকে বলা হয় পরিমাপের একক। পরিমাপ করতে গেলে আমাদের বেশ কিছু যন্ত্রপাতির দরকার হয়। এর আগে কিন্তু আমরা ছবিতে প্রথমে কিছু যন্ত্রপাতি দেখে ফেলেছি। তো এখানে দেখো, এখানে প্রথমেই আছে মিটার স্কেল, তারপরে আছে ভার্নিয়ার স্কেল, তারপরে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, তুলা যন্ত্র এবং রয়েছে থামাকুড়ি। এছাড়াও আরো পরিমাপের অনেক যন্ত্রপাতি রয়েছে, আমরা সংক্ষিপ্ত আকারে এখানে এইগুলোর ব্যবহার বিধি জানব এবং এখান থেকে আমরা এই যন্ত্রগুলো থেকে কি ধরনের একক পরিমাপ করতে পারবো সেটা সম্পর্কে জানব। আমরা যাচ্ছি এখন দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কি সেটা দেখতে। দৈর্ঘ্য পরিমাপের জন্য প্রথমেই রয়েছে স্লাইড ক্যালিপার্স, বা আবার এটাকে আমরা ভার্নিয়ার ক্যালিপার্স বলে থাকি। আবার এটা আরো রয়েছে স্ক্রু গজ। ভার্নিয়ার ক্যালিপার্সটা দেখতে কেমন দেখো, এখানে দুটো চোয়াল রয়েছে। এখানে এই যন্ত্রটাতে দুটো স্কেল আছে, একটা হলো সাধারণ স্কেল যেটাকে আমরা মেইন স্কেল বলি, আর একটা আছে হলো ভার্নিয়ার স্কেল। এখানে ছোট ছোট দাগ কাটা আছে। এই ভার্নিয়ার স্কেলটি মেইন স্কেলের উপর দিয়ে মুভমেন্ট করতে পারে বা সামনে পিছনে চলাচল করতে পারে। আর এই দুটো যন্ত্রের সাহায্যে এটাকে আমরা বলি হলো, বা দুটো স্কেলের সাহায্যে যে স্কেলটা আমরা এখন ব্যবহার করছি সেটাকে আমরা বলছি স্লাইড ক্যালিপার্স। এছাড়া রয়েছে আমাদের স্ক্রু গজ। এখানে স্ক্রু গজ হলো যে ছোট গোলাকার আকৃতির বা ছোট ছোট সিলিন্ডার আকৃতির কোনো পদার্থকে সিলিন্ডারের দৈর্ঘ্য বা ব্যাস পরিমাপ করে সিলিন্ডারের আয়তন বের করা, বা কোনো গোলাকার বস্তুর ব্যাস বের করে তার আয়তন বের করা, এই সমস্ত কাজে আমাদের স্ক্রু গজটা লাগে। এখানে আবার এটাকে মাইক্রোমিটারও বলে, ছোট ছোট বা মাইক্রোমিটার স্ক্রু গজও বলে। তো ছোট ছোট জিনিস ছোট পরিমাপের জন্য আমরা এগুলোকে ব্যবহার করি বিধায় এটাকে আমরা মাইক্রোমিটার বলে থাকি। এছাড়াও রয়েছে আমাদের সবার পরিচিত মিটার স্কেল, এটা আমরা অনেক কাজে ব্যবহার করি। এটা এমনিতে তো আমরা পরিমাপের জন্য ব্যবহার করি, আরো একটা কাজে আমরা ব্যবহার করি পরীক্ষার সময় খাতার রোল করা, খাতার কষি টানা বা আমরা খাতার মার্জিন টানা বলি, এই মার্জিন করতে কিন্তু আমাদের স্কেলটা খুবই ব্যবহৃত হয়। আচ্ছা, এছাড়াও আমাদের দেখো পরিমাপের এই যে সবকিছু পরিমাপ করব তার একটা মূল নীতিমালা আছে। আমি আগেই বলেছি মূল নীতিমালা রয়েছে। দেখো, প্রকৃতির বিভিন্ন দিক সংখ্যার সাহায্যে বর্ণনার ধারণাকে আমরা বলি হলো ভৌত রাশি। এখন এই সংখ্যা বা সংখ্যার সেট বা আনুষঙ্গিক সংখ্যা প্রাকৃতিক সিস্টেম থেকে প্রত্যক্ষভাবে সংগ্রহ করা হলে পরিমাপের মূল নীতি। এই যে আমরা একটা একক একটা জিনিসের পরিমাপ করব, এখন এটা 5 মিটার হলো, এই যে পাঁচ সংখ্যাটা আমরা ব্যবহার করলাম, এখন পাঁচ সংখ্যাটা ব্যবহার করলাম, এর সাথে মিটার এককটা ব্যবহার করলাম, এর একটা কিন্তু নীতিমালা আছে। আমি ইচ্ছে করলে কিন্তু 5 মিটারের জায়গায় 5 কেজি, আমি বললাম যে একটা জিনিসের দৈর্ঘ্য হলো 5 মিটার, আমি কিন্তু ইচ্ছে করলে এটাকে 5 কেজি বলতে পারবো না। অথবা একটা জিনিসের ভর হলো 5 কেজি, সেটাকে ইচ্ছে করলে 5 মিটার বলতে পারবো না। সুতরাং এই যে সংখ্যা এবং একক মিলিয়ে একটা নীতিমালা আমরা প্রয়োগ করছি এটাকে আমরা বলছি পরিমাপের মূল নীতি। তো পরিমাপের মূল নীতি চলো আমরা দেখে নেই কি নিয়ম আমরা এখানে ফলো করছি। পরিমাপের মূল নীতির মধ্যে আমরা 3টি পদ্ধতি ব্যবহার করছি। একটা হলো আমাদের সিজিএস পদ্ধতি, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড পদ্ধতি। আবার আছে এখানে এফপিএস পদ্ধতি, এটা ব্রিটিশ পদ্ধতি, এটা আমাদের দেশে ছিল, এখনো কিন্তু আমরা বাড়ি ঘর কিনতে গেলে বলি কত স্কোয়ার ফিটের বাড়ি, বলি 2000 স্কোয়ার ফিট। এই যে ফিট কথাটা ব্যবহার করছি এটা কিন্তু স্কোয়ার মিটার ব্যবহার করি না, আমরা এখনো স্কোয়ার ফিটেই আছি। তার মানে আমাদের এই আমাদের যে দৈনন্দিন জীবনে এই 3টি এককেরই কিন্তু প্রয়োগ রয়েছে এখনো। এরপরে রয়েছে এমকেএস পদ্ধতি, আর এটাকে আমরা বলছি মিটার কিলোগ্রাম এবং সেকেন্ড পদ্ধতি। এছাড়াও আরো একটি একক আছে এসআই পদ্ধতি বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এটা 1960 সালে পৃথিবীতে মানে সমগ্র বিশ্বের প্রত্যেকটি দেশ মিলে একটা এককের সিদ্ধান্ত নেওয়া হলো। এই একটা এককে বলা হয় সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত একটা একক।
এটা ফ্রান্সের সার্ভেতে এখানে 1960 সালে এই এককের প্রচলন করা হয় এবং তারপর থেকে এটা সারা বিশ্বে এটা প্রচলিত একটা একক। এই এককেই যে আমরা সবসময় পরিমাপ করে থাকি তা না, আমরা সিজিএস পদ্ধতিতে পরিমাপ করি। যেমন মিটারের চেয়ে যদি ছোট হয় সেটাকে আমরা সেন্টিমিটার বলছি, আবার কখনো সেন্টিমিটারে আমরা পরিমাপ না করে যদি ফুটে পরিমাপ করি সেটাও হয়। তারপরে গ্রামে কিন্তু এখন আমরা নেই, তারপরে পাউন্ডেও কিন্তু অনেক সময় বলি যে এত পাউন্ড ওয়েট। আমাদের আমরা যখন ভর নির্ণয় করি আমাদের নিজেদের বলি এত পাউন্ড ওয়েট, এত পাউন্ড আমার ভর হয়েছে। এইভাবে কিন্তু সব একক কিন্তু আমাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আমাদের কিন্তু মিশ্র অবস্থায় রয়েছে। তারপরেও আমরা বেশিরভাগই ব্যবহার করি এসআই পদ্ধতি। তো এসআই পদ্ধতি হলো সিস্টেম অফ ইন্টারন্যাশনাল বা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট। এখানে পরিমাপের একক কয়েক প্রকারের। পরিমাপের একক আমরা পাবো হলো দুরকমের, একটা পাবো আমরা মৌলিক একক, আর একটা হলো যৌগিক একক বা লব্ধ একক। মৌলিক একক হলো সেই একক যে এককের উপর অন্যান্য এককগুলো নির্ভর করে না, আর যৌগিক একক হলো অনেকগুলো একক মিলে যে একক তৈরি হয়েছে সেটাকে আমরা যৌগিক একক বা লব্ধ একক বলবো। এখন মৌলিক এককের মধ্যে কি আছে দেখি। মৌলিক একক যেমন দৈর্ঘ্যের একক, সময়ের একক, ভরের একক, এগুলোকে আমরা বলি মৌলিক একক। কিন্তু এখানে লব্ধ একক বা বলের লব্ধ একক বা যৌগিক এককের মধ্যে আছে বলের একক, কাজের একক ইত্যাদি হলো আমাদের লব্ধ একক। এখন এই যে মৌলিক এককগুলো কোত্থেকে এলো বা আরো কোনো মৌলিক একক আছে কিনা সেগুলো আমরা একটু দেখে নিই। এখানে সময়, দৈর্ঘ্য এগুলো কিন্তু মৌলিক একক। মৌলিক এককের সংজ্ঞা একটু দিয়ে ফেলি আমরা, যে সমস্ত ভৌত রাশি স্বাধীন বা নিরপেক্ষ এবং অন্য রাশির উপর নির্ভর করে না। আমি আগেই বলেছি যে সমস্ত এককগুলো স্বাধীন বা কোনো এককের উপর নির্ভরশীল নয়, বরং এদের দ্বারা অন্য একক নির্ণয় করা যায়, তাহলে এই এককগুলোকে বা এই রাশিগুলোকে আমরা বলবো হলো মৌলিক রাশি। আর মৌলিক রাশিগুলো থেকে যে একক এসছে সেগুলোকে আমরা বলবো হলো মৌলিক একক। এই যে মৌলিক রাশির এককে বলা হয় মৌলিক একক, আর অনেকগুলো মৌলিক একক মিলে একটা যৌগিক একক তৈরি হয়। আমরা যাচ্ছি এর পরবর্তীতে, আমাদের কি আছে এককের আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক সমূহ কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক রাশি আর এখানে আছে মৌলিক একক। আমি আগেই বলেছি মৌলিক রাশির এককে মৌলিক একক বলে। তাহলে এখানে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, বিদ্যুৎ প্রবাহ, দ্বিগুণ ক্ষমতা, পদার্থের পরিমাণ, এই সাতটি এককে আমরা বলছি মৌলিক একক। এবং এই সাতটি দেখো এককগুলো আবার এই পাশে দেওয়া আছে, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা এবং মোল। এগুলো আমরা মুখস্থ রাখবো, আমাদের এগুলো খুবই জরুরি। এই জন্য আমি তোমাদের মুখস্থ রাখার জন্য এখানে আরেকবার দিয়েছি এসআই এককে, যে আন্তর্জাতিক পদ্ধতিতে পরিমাপের মৌলিক একক সমূহ কি কি। দেখো এসআই একক, দেখো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, দেখো আমি ছবিগুলো দিয়েছি। মিটার মানে এখানে দেখা যাচ্ছে যে একটা মিটার স্কেল অর্থাৎ দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র, এটা দিয়ে আমরা মিটার পাবো। একটা বস্তুর ভর নির্ণয় করা হচ্ছে, ভরের একক কিলোগ্রাম, সেটা আমরা পাবো। ওখানে সময়, ঘড়ির মধ্যে আমি সেকেন্ড লিখে দিয়েছি। তারপরে আছে এখানে একটা বাবুর, দেখো টেম্পারেচার মাপা হচ্ছে, টেম্পারেচার হলো কেলভিন। তারপরে আছে অ্যাম্পিয়ার, এখানে তড়িৎ প্রবাহ দেখায়, এখানে তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। এরপরে আছে ক্যান্ডেলা, তারপরে রয়েছে মোল হলো পদার্থের পরিমাণ, এগুলো দিয়ে আমরা মনে রাখবো। এছাড়াও মনে রাখার আরো একটা সহজ পদ্ধতি আছে, দেখি আমরা দেখে নেই যে সাতটি মৌলিক রাশি মনে রাখার একটা সাধারণ কৌশল আছে। যেমন দত্ত ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। আর একবার বলি, দত্ত ভাই সামনে তাকিয়ে তাল গাছ দেখতে পায়। এই সাতটি একক মনে রাখার কৌশল হলো দৈত্য থেকে আসছে দৈর্ঘ্য, ভাই থেকে ভর, সামনে থেকে সময়, তাকিয়ে মানে তাপমাত্রা, তাল গাছ থেকে তড়িৎ প্রবাহ, দেখতে মানে দ্বিগুণ তীব্রতা, পায় থেকে হলো পদার্থের পরিমাণ। অর্থাৎ আমরা যদি উপরের এই কথাটি আমরা মনে রাখি তাহলে আমাদের এই সাতটি একক মনে রাখা খুব সহজ হবে। তো আমরা এরপরে দেখি কি রয়েছে। আমরা এখানে এই চিত্রটিতে দেখতে পাচ্ছি
যে এক ভদ্রলোক একটা ভারী বস্তুকে এফ বল প্রয়োগ করে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে দ্বিতীয় ছবিটিতে এই লোকটি 2F অর্থাৎ এর দ্বিগুণ পরিমাণ বল প্রয়োগ করে এই বস্তুটিকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আমরা এখান থেকে কি পেতে পারি? বল, বলের ধারণা পেতে পারি। তো আমরা বল কোথা থেকে এলো, অর্থাৎ বলের কথা কেনই বা আসলো? বল হলো লব্ধ রাশি বা যৌগিক রাশি। এই বল বলের একক নির্ণয় করতে আমাদের কি লাগবে? ভরের একক লাগবে, তারপরে লাগবে আমাদের সময়ের একক লাগবে, তারপরে ত্বরণের একক লাগবে, বেগের একক লাগবে। এগুলো আমরা এখান থেকে শিখে যাব। লব্ধ রাশি হলো এক বা একাধিক মৌলিক রাশির গুণফল বা ভাগফল হতে যেসব রাশি পাওয়া যায় তাদেরকে আমরা বলি লব্ধ রাশি। আমি আগেই বলেছিলাম যে অনেকগুলো রাশি মিলিয়ে যে রাশি পাওয়া যায় তাদেরকে আমরা লব্ধ রাশি বা যৌগিক রাশি বলি। সেটা হতে পারে গুণন, হতে পারে ভাগ। আমরা এরকম বলের একটা রাশি পাচ্ছি, এই বলের রাশিটাকে আমরা বলছি, এই বল হলো এমন একটি রাশি যেটাকে আমরা যৌগিক রাশি বলছি এবং বলের এই এককে বলছি যৌগিক একক। তো আমরা এমনিতে জানি কি বল এফ সমান এম এ, এম হলো ভর আর এ কি? এ হলো অ্যাক্সেলারেশন বা ত্বরণ। ত্বরণ লিখতে গেলে আবার বেগ এবং কি লাগে? সময় লাগে। বেগ লিখতে গেলে আবার কি লাগে? স্মরণ এবং সময় লাগে। এই যে আমি ভাগ করে করে ফেললাম, দেখো এখানে তাহলে আমাদের কতগুলো একক লাগছে। প্রথমে দেখলাম আমরা দুটো, ভর এবং ত্বরণ। দ্বিতীয়বারে দেখলাম বেগ এবং সময়। দেখো মোট চারটি একক, চারটি জিনিসের সংমিশ্রণে আমাদের বা চারটি রাশি মিলে এখানে বলের রাশিমালা পেলাম। এখন এককও আমরা চারটি একক মিলিয়ে এখানে একক পাব, যার জন্য এই এককে আমরা বলছি লব্ধ একক বা যৌগিক একক। তো এখানে আমরা এর মধ্যে আরো রয়েছে, দেখো আরো অনেকগুলো আমরা লব্ধ এককের নাম এখানে দিয়েছি, বল, কাজ, ক্ষমতা, চাপ, ঘনত্ব ইত্যাদি। এখন আমরা দেখি যে এই যে এককগুলো আমরা নিয়ে আমরা যে কোনো রাশিমালা যে নির্ণয় করলাম, এরপরে আমাদের মাত্রা সমীকরণ জানতে হবে। মাত্রা সমীকরণ কাকে বলে? দেখো কোনো একটি রাশি এবং মৌলিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয়, তাহলে যে কোনো একটি রাশি, যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে পরিমাপ করব আমরা কি দিয়ে? এল দিয়ে। কিন্তু এল কে যদি আমরা মাত্রা সমীকরণ দিয়ে লিখি তাহলে বড় এল দিয়ে লিখব। ভরের মাত্রা সমীকরণ কি হবে? এল। সময়ের মাত্রা সমীকরণ কি হবে? টাইম, টি, এটা দিয়ে, কিন্তু বড় হাতের অক্ষর দিয়ে দিয়ে এগুলোকে আমরা মাত্রা সমীকরণ তৈরি করব। তো আমাদের এখানে কি বলা আছে দেখো, সংজ্ঞাটা আরেকবার দেখি। কোনো একটি রাশি এবং মৌলিক রাশির মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? মাত্রা বা উত্তর রাশির মাত্রা বলে। যেমন দৈর্ঘ্যের মাত্রা এল। তারপরে এখানে আমাদের দেখো মাত্রা সমীকরণ, আমরা অনেকগুলো মাত্রা মিলিয়ে যে বড় একটা রাশিমালা পাবো সেটাকে আমরা বলবো মাত্রা সমীকরণ। যেমন এখানে রয়েছে যে সমীকরণের সাহায্যে কোনো রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। যেমন কাজের, কাজের মাত্রা ডাব্লু সমান আমরা কি লিখব? ডাব্লু সমান হলো বল গুণন স্মরণ। এখন এই যে বলের মাত্রা আর স্মরণের মাত্রা একত্রে মিলিয়ে হবে কাজের মাত্রা, তাহলে আমরা সেই মাত্রাকে লিখে দিয়েছি দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। অর্থাৎ বলের মাত্রা ছিল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এর সাথে আরো একটা এল যুক্ত হয়ে এম এল স্কোয়ার হলো, আর দুই পাশে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে একটা বন্ধনে আবদ্ধ করেছি। তো এখানে এটাকে আমরা বলবো মাত্রা সমীকরণ। এছাড়াও আমাদের আরো রয়েছে দেখো, এখানে আমরা একটা অ্যানিমেশন ছবি দেখতে পাচ্ছি, যে যন্ত্রগুলো আমরা দেখেছিলাম দেখো এটা হলো সেই স্লাইড ক্যালিপার্স। অর্থাৎ এই স্লাইড ক্যালিপার্সের এই দুটোকে আমরা বলি হলো চোয়াল। এই চোয়ালটা সামনে পিছনে কি করা যায়? মুভমেন্ট করা যায়। এখানে হাত দিয়ে আমরা মুভমেন্ট করব, আমরা এগুলো ব্যবহারিক ক্লাসে ব্যবহার করব এবং এখান থেকে অন্যান্য আরো যে তথ্য রয়েছে, যেমন এখান থেকে আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করতে হবে। একটা জিনিসকে আমরা পরিমাপ করতে গেলে এখানে দুটো স্কেল ব্যবহার করব, একটার নাম হলো ভার্নিয়ার স্কেল যেটা মুভমেন্ট করছে, আর সাধারণ স্কেল একটা আছে, এটা হলো আমাদের সাধারণ স্কেল। সাধারণ স্কেলের উপরে এই ভার্নিয়ার স্কেলটি মুভমেন্ট করছে, অর্থাৎ এটা
ও সামনে পিছনে আগানো পিছানো যায়। তো এখানে আমাদের এই ভার্নিয়ার স্কেল এবং মেইন স্কেলের পার্ট নিতে শিখতে হবে আমাদের। আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব তখন এগুলো ক্লাসেই তোমাদের শিখিয়ে দেব। এরপরে রয়েছে দেখো ডিজিটাল স্লাইড ক্যালিপার্স, এটা কিন্তু তোমাকে এইভাবে নিয়ে গেলে কতখানি পার্ট দেখাচ্ছে, এখানে কিন্তু একটা স্ক্রিন আছে, স্ক্রিনের মধ্যে তোমার পার্টটা উঠে যাবে। আর এটা থেকে তোমাকে ম্যানুয়ালি দেখে নিতে হবে, এটা অ্যানালগ আর এটা হলো ডিজিটাল। এই দুই ধরনের অ্যাপারেটাসই আমাদের আছে, তোমরা ব্যবহারিক ক্লাস শুরু করার সময় আমরা এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। এছাড়াও রয়েছে স্ক্রু গজ, আগে দেখেছি স্ক্রু গজে, এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা বস্তুর, এখানে দুই চোয়ালের মাঝখানে এখানে ইউ আকৃতির একটা চোয়াল রয়েছে, এই চোয়ালের দুই পাশের মাঝখানে আবার একটা দণ্ড রয়েছে, এটা মেটালের। এখান থেকে মাঝখানে এই বস্তুটার যদি আমরা ডি বা ডায়ামিটার বা দূরত্ব পরিমাপ করতে চাই, গোলাকার হলে আমরা ডায়ামিটার বের করব বা ব্যাস বের করব, আর যদি এটা সিলিন্ডার আকৃতির হয় দুই পাশের দূরত্ব বের করব। আর এখানেও দুটো স্কেল আছে, একটা হলো মেইন স্কেল আর একটা হলো বৃত্তাকার স্কেল। এখানে বৃত্তাকার স্কেলগুলো আবার 100 ভাগে ভাগ কাটা থাকে, আবার 50 ভাগেও ভাগ দাগ কাটা থাকে। তো এখানে এই দাগ মিলিয়ে আমরা এটার জিরোর সাথে এটার জিরো মিলিয়ে নিয়ে আমরা বিশেষ কৌশলে এখানে পার্টগুলো নিতে হবে, আমরা এগুলো ব্যবহারিক ক্লাসে শিখে নেব। এরপরে ছাড়াও রয়েছে আমাদের স্পেরোমিটার, এই যন্ত্র দিয়ে আমি বলেছি কোন স্পেয়ার বা কোন গোলাকার একটা তলের বা গোলকীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ কাকে বলে, যে কোনো গোলক, যে গোলক মানে কোনো গোলকের যে তলটা, যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এখন এটা এই বক্রতার ব্যাসার্ধ আমরা এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এখানে আরেকটু পরিষ্কার করে দেখা যাচ্ছে, এখানে দুটো তল এখানে আমরা ব্যবহার করি, একটা হলো গোলকীয় তল আর একটা হলো সমতল পৃষ্ঠ। এই দুটো পৃষ্ঠে আমরা পার্ট নেওয়ার বিশেষ কৌশল আছে, এই কৌশল অবলম্বন করে আমরা পার্ট নিয়ে তারপরে ব্যাসার্ধ বের করব। আর ব্যাসার্ধ নির্ণয়ের একটা ফর্মুলা আছে, রেডিয়াসকে আর দিয়ে প্রকাশ করি, আর সমান হলো 6h d স্কয়ার বাই 6h প্লাস h বাই 2। এই ফর্মুলা দিয়ে আমরা আর এর মান বক্রতার ব্যাসার্ধ বের করে থাকি। এছাড়াও আমাদের নিক্তি রয়েছে, দেখো নিক্তি মানে কি, কোনো কিছু পরিমাপ করা যায়। আমরা সাধারণত দেখা যায় কনফেকশনারি দোকানগুলোতে আমি যদি ওখানে 1/2 কিলো বিস্কিট নিতে চাই বা 1 কিলো বিস্কিট নিতে চাই, এরকম একটা যন্ত্র তারা ব্যবহার করে থাকে। আবার এটা কিন্তু এরকম অ্যানালগ, এটা হলো অ্যানালগ আর এটা হলো ডিজিটাল। এই ডিজিটাল নিক্তিও আছে, আমরা আমাদের নিজেদের ওয়েট মাপি, আসলে কথাটা হলো নিজেদের ভর পরিমাপ করা, ওয়েট না, তারপরে আমরা ওয়েট বলে থাকি। অনেক সময় আমাদের বলার মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি থেকেই যায়। এছাড়াও দেখো আমাদের খাওয়া ঘড়ি রয়েছে, এখানে এটাকে আমরা বলি স্টপ ওয়াচ। স্টপ ওয়াচ বলতে আমরা বেশি পছন্দ করি খামা ঘড়ির চেয়ে, কিছু কিছু ইংরেজি শব্দই আমাদের কাছে বেশি পরিচিত। এখানে এই অ্যানালগ এবং ডিজিটাল দুটো রয়েছে, দেখো স্টপ ওয়াচটা কিভাবে কাটাটা ঘুরছে এটা দেখা যাচ্ছে অ্যানিমেশনের মধ্যে। এটার সাহায্যে আমরা কি করি, সময় নির্ণয় করে থাকি। এখানে সরাসরি পার্টটা দেখা যায় আর এখানে আস্তে আস্তে ঘুরে ঘুরে আমাদের গুনে গুনে বের করতে হয়। এরপরে দেখো অনেক কিছু আলোচনা হলো, আমরা এবার একটু কি শিখলাম একটু মূল্যায়ন করে দেখা দরকার। তোমরা আমাদের সামনে থাকলে হয়তো এখানে আমি এই পড়াগুলো জিজ্ঞেস করতাম, এখন আশা করি এই বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়ে গেছি। এর মধ্যে মৌলিক একক কাকে বলে আমরা মনে হয় জানি, মৌলিক একক কাকে বলে, মৌলিক রাশির এককে মৌলিক একক বলে, আর মৌলিক একক অন্য কোনো এককের উপর নির্ভরশীল নয়, এটি স্বাধীন একটি একক। লব্ধ একক, অনেকগুলো মৌলিক একক মিলে একটি লব্ধ একক হয়। পরিমাপের মূল নীতি আমি বলেছি, যে একটা নীতিমালা আমরা অনুসরণ করে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা কোনো কিছু পরিমাপ করে থাকি, সেটাকে পরিমাপের মূল নীতি বলে। মৌলিক রাশি কয়টি ও কি কি বলেছি আমি একটা ছন্দ মিলিয়ে লিখেছিলাম, সেটা থেকে বোঝা যায় যে এটা 7টি
মৌলিক একক আছে বল কোন রাশি আমরা মনে হয় জেনে গেছি বল হলো ভেক্টর রাশি আর বল হলো ভেক্টর রাশি না এখানে আমরা বলবো লব্ধ রাশি আমরা এবার চলে এসেছি আমরা সারাটা ক্লাস জুড়ে যা শিখলাম তার একটু অনুশীলন করি আমরা আমরা পরিমাপের মূল নীতি সম্পর্কে যা জানি সেটা লিখে ফেলতে পারবো এবং গাণিতিক সমস্যাগুলি আছে যেটুকু আমাদের এক দুই তিন ছোট ছোট গাণিতিক অংশগুলো আমরা করতে পারবো এরপরে রয়েছে একটি বাণী আমাদের ক্লাসের শেষে আমি একটি বাণী দিতে চাই নতুন জানার যেমন যন্ত্রণা আছে তেমনি আনন্দও আছে ক্রিস্টোফার মর্লি বলেছেন ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা আমার সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার সামনের ক্লাসে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ